আমাদের মানে ন্যাশনাল প্লেয়ার যেমন আমার রিয়াদ ভাই, মুশফিক ভাই, তাসকিন ও গরুনি সেখান থেকে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে সাদা বলের লড়াইয়ের আগে ব্যস্ত সময় পার করছেন মুশফিক তাসকিনরা। মুশফিকরা যখন জাতীয় দলের অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন, তখন বিসিবি থেকে ছুটি নিয়ে পবিত্র হজ পালনে সৌদিতে অবস্থান করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে দরজায় করা নাড়ছে মুসলিম জাহানের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। এই উৎসবকে সামনে রেখে মুসলমানরা এখন ব্যস্ত সময় পার করছেন কুরবানির পশুর হাটগুলোতে। তবে সে সুযোগ হয়ে ওঠে না মুশফিক কিংবা তাসকিনদের। হোম অফ ক্রিকেটে সারাদিন অনুশীলনের পর ক্লান্ত শরীরে কুরবানির হাটে গিয়ে নিজের পছন্দের পশুটি কেনা হয়ে যায় কষ্টসাধ্য ব্যাপার। তবে এ যাত্রায় মুশফিক রিয়াদের কাজটি সহজ করে দিয়েছেন জাতীয় দলের সতীর্থ সাদমান ইসলাম। ক্রিকেট মাঠের শান্তশিষ্ট স্বভাবের সাদমান মাঠের বাইরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল খামারি হিসেবেই। তাই কুরবানির আগে সবাই যখন গরু কিনতে ব্যস্ত, সাদমান ব্যস্ত গরু বিক্রির কাজে। রাজধানীর ডেমরায় বিশাল জায়গা নিয়ে গড়ে তুলেছেন সাদমান অ্যাগ্রো ফার্ম। ক্রিকেটারদের গরুর ব্যবসা নতুন কিছু নয়, ভারতের মহেন্দ্র সিং ধোনি কিংবা অ্যালিস্টার কুক, বিশ্ব ক্রিকেটের অনেক বড় তারকাই এর আগে এ ব্যবসার সঙ্গে নিজের নাম জড়িয়েছেন। যদিও সাদমানের দাবি, ছোটবেলায় নানাকে দেখেই পশু পাখির প্রতি অন্যরকম এক ভালো লাগা কাজ করে তার, তাই অসীম এই প্রেমের টানেই অ্যাগ্রো ফার্মের চিন্তা মাথায় আসে সাদমানের। এটা মেনলি তো ছোটকাল থেকে একটা শখ ছিল আমার নানা থেকে, আমি মেনলি নানাদের থেকেই দেখে আসছি যে নানারা ফার্ম করতো, তখন আস্তে আস্তে আমারও ইচ্ছা হলো যে আমিও ফার্ম করব। তখন লাস্ট 3-4 বছর ধরে নিজেই একটা ফার্ম দিলাম। তো শখের শখ যেমন আমি আমার ছোটো ভাই আমার আব্বুরও শখ, এই আস্তে আস্তে ফার্মটা কোনোরকম একটু একটু বড় করতেছি। আশা করি ইনশাল্লাহ মানে যে পরিমাণ গরু করি কিছু কিছু মানুষের দেওয়ার জন্য বা কোরবানির প্রজেক্টের আমার ইচ্ছা থাকে, আর কিছু দুধ প্রজেক্ট করছি যেন মানুষের আমাদের এলাকায় ভালো দুধের চাহিদা আছে, তো ইচ্ছা মানে প্রত্যেক দিন দিয়ে দিই আমরা এখান থেকে। মজার ব্যাপার হলো ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগিয়েই ছোট ভাই আফনান ইসলামকে নিয়ে সফলতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন নিজের নামে গড়া এই খামারটি। ক্রিকেটের মতো বলতে গেলে যেমন রান করতে গেলেও তো অবশ্যই কিছু টেকনিক বা আমার বেসিক থাকা লাগে, সেম গরু রেডি করতে গেলেও কিছু প্রসেস বা অবশ্যই বেসিক থাকা লাগে, যার নাহলে গরু রেডি করা যায় না। মানে কখন তার কি লাগবে, কখন তার কি প্রয়োজন, কেমন খাবার লাগবে। ক্রিকেটে যেমন রান করতে গেলে শর্টস লাগে বা কোন টাইমে কীরকম শর্টস খেলা লাগে, সেম গরুর কোন টাইমে কীরকম খাবার লাগে, কোন টাইমে মেডিসিন লাগে, ওগুলো না দিলে প্রপার টাইমে গরু রেডি করা যায় না। সদ্য বিয়ের পিঁড়িতে বসা সাদমান একা নন, তার এই খামার দেখতে প্রায় সঙ্গী হিসেবে সাথে থাকেন স্ত্রী নাশা ওয়াহেদ। আমার সাথেও রেগুলারই আসে, এখন ঈদ টাইম যেমন লাস্ট কয়েকদিন ধরে প্রত্যেকদিনই আসতে, আজকেও আসবে, ও ফ্যামিলির সাথে আসবে, প্রত্যেকদিনই আসা হয় ফার্মে, কারণ এখন সবাই আসে, সবাই একটু আনন্দ লাগে, কারণ গরুগুলো চলে যাবে, এর জন্য সবাই একটু মন খারাপ অবশ্যই, এর জন্যই আসে যে শেষ টাইম একটু এখানে টাইম দেওয়ার জন্য। এবছর সাদমানের খামার থেকেই গরু কিনেছেন জাতীয় দলের সতীর্থ তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ সহ আরও কয়েকজন। ক্রিকেটের সঙ্গে গরুর ব্যবসা সামলানো কতটা কষ্টকর, এমন প্রশ্নের উত্তরে এই ক্রিকেটারের ভরসা নিজের ছোট ভাই আফনান। 2018 সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাদমানের অভিষেক হয়। ক্যারিয়ারে 13 টেস্ট খেলে 559 রান সংগ্রহ করেছেন বাহাতি এই ব্যাটার। সদ্যই বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষেও 2টি অর্ধশতকের ইনিংস খেলেছেন সাদমান। রেদওয়ান শাওন, ডেইলি ক্রিকেট।